বিসমিল্লাহ খাইলে চাওক এইকেইটা হৈ গ'লে একদম গাইজ আসসালামু আলাইকুম গুড মর্নিং আকৌ এটি নতুন ভিডিও সৈতে মই মনত আপোনালোক সকলোকে মোৰ ইউটিউব চেনেল মনৰ কিটচেন এণ্ড ব্লগ চেনেললৈ স্বাগতম জনালোঁ। মানে কথা জষ্ট নাই কাৰণ বহুত বেমাৰ, দুই তিনিদিন ভিডিঅ' নিদিলোঁ, মানে গা ভাল নাছিল। লাহে লাহে কৈ আছোঁ বাৰু কি হৈছিল আৰু এতিয়া যাব লাগিব স্কুল আজি তিনিদিন পিছত। আপোনালোকক কিবা দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, ভিডিঅ'টো আৰম্ভ কৰি দিলোঁ। আপোনালোকে প্লিজ আপোনালোকে চাই থাকিব। এতিয়া চাওক বহি আছোঁ স্কুলত, একদম কি অৱস্থা আজি গৰমত এইখন গলত, মানে একদম এনেকৈ চেপি ধৰিছে ডিঙিটো। ৰূপচানাক ৰখি আছোঁ, মানে বাকীকেইটা ক্লাছ ছুটি হ'ল যিহেতু, অহাকালি এক্সাম আছে, ছেকেণ্ড ইউনিট টেষ্ট, ৰূপচানাহঁতৰ ক্লাছ হৈ আছে। এতিয়া আজি ঘড়ীও পিন্ধা নাই, একো পিন্ধা নাই চাওক। গোটেই ৰিং ঘড়ী গোটেই খুলি থৈছোঁ, মানে বিষত এনেকৈ ফুলিছিলোঁ মিলিবিলাক। আৰু 10 মিনিট পিছত ৰূপচানা ছুটি হ'ব, তাৰপিছত ঘৰত গৈ থকা যে এটা বস্তু বনাম বুলি ভাবিছোঁ, ঘৰত গৈ আপোনালোকক লগ কৰি আছোঁ। এয়া চাওক আহি মাৰি একদম বিচনাত, মানে এনেহেন ভাগৰ লাগি আছে, মানে গাটো বহুত বেছিয়ে বেয়া, একদম জ্বলি আছে মানে আজিৰ ভিতৰটো। তথাপি উপায় নাই, তিনিদিন স্কুল খতি হ'ল কাৰণে আজি গৈছিলোঁ। ভাইটি এটা বস্তু বনাম বুলি ভাবিছোঁ, মানে একদম দেহাটো নচলে, তথাপি যিহেতু ভিডিঅ' দিয়া নাই দুই তিনিদিন হ'ল, সেইকাৰণে ভাবিছোঁ আজি ভিডিঅ' এটা দিব লাগিব। আপোনালোকে প্লিজ ভিডিঅ'টো লাইক কৰি দিয়ক। ইমান কষ্টকৈ বনাই আছোঁ, এতিয়া ড্ৰেছ পাতিখিনি চেঞ্জ কৰি আপোনালোকক লগ পাই আছোঁ। এতিয়া ড্ৰেছ পাতিখিনি চেঞ্জ কৰি আপোনালোকক এটা কাম পালোঁ, মানে আপোনালোকক দেখাই আছোঁ যিহেতু স্কুলৰ পৰা আজি সোনকালে অলপ আহি পালোঁ। আমাৰ এই চাউলবিলাক মানে ধানখিনি ভঙাই আনিছে, কিন্তু ইমান শিল আছে, আপোনালোকক দেখাই আছোঁ এইবিলাক চাওকচোন, জুম কৰি দেখাই আছোঁ মই, দেখিছে এই গোটেইবিলাক শিল, মানে মা এবাৰ চাফা কৰিলে আৰু এবাৰ মই কৰি আছোঁ, যিহেতু ধানখিনি ৰাস্তাত শুকোৱা হৈছিল। আৰু এইবিলাক ফুল, এইবিলাকো আমাৰ গছৰে হয়। আপোনালোকৰ ফালে এইবিলাক ফুলৰ বাৰু নাম কি কমেণ্ট বক্সত প্লিজ জনাবচোন। আমি এইবিলাকক কওঁ ডিংডিঙাৰ ফুল বুলি, আৰু যিহেতু অসুখ ন জ্বৰ হৈছিল এইবিলাকে খাব লাগিব। আৰু এইফালে ভাঙিছে কঁঠাল, আৰু এইটো বেছি পকি গৈছে, আৰু কঁঠাল দেখি মানে যিহেতু কঁঠাল খাব মই নোৱাৰোঁ, গলত লাগি যায় আৰু এইবিলাক ডাঙৰ ডাঙৰ যে এটা বস্তু বনাম। এতিয়া ভাত পানী খাই ল'লোঁ, 3টা বাজিছে আবেলি, অঁ 3টা নহয় চৰি 4টা বাজিলে, মানে মানে জ্বৰ হ'লে একেবাৰে মুখৰ ৰুচি নোহোৱা হয়, আৰু ইমান মূৰৰ বিষ আছিল। এইবিলাক চাওকচোন কেনেকুৱা কলা পৰিছে। আৰু এতিয়া ভাবিছোঁ মানে কি আজি সন্ধিয়া খাবলৈ মানে কিবা এটা পিঠা বনাম, ভাবিলোঁ আপোনালোককো দেখুৱাও কেনেকৈ বনায়, মানে চিম্পুলকৈ, তেনেহ'লে বনাওঁ, আপোনালোকে চাই থাকক। এতিয়া বোলক পা ঘৰলৈ। এইখিনি চাউল, চাউল মানে চাউলৰ যিটো আমি খুদি বুলি কওঁ এইবিলাক সৰু সৰু, সেইখিনি ভিজাই থোৱা হৈছে, এইখিনি এতিয়া খান্দিম। পিঠাগুড়ি বনাই লওঁ এইখিনি। এতিয়া পিঠাগুড়িখিনি খান্দি আছোঁ, আৰু এটা বস্তু আপোনালোকক দেখাই লৈছোঁ। আৰু এইটো চাওক একদম টিকলা এটা কথা আমাৰ গছৰে হয়, এইটোৰ পৰা ৰস উলিয়াম। এতিয়া এইফালে মায়ে ভাঙি আছে, মই মানে লাৰিব অলপ টান পালোঁ, যিহেতু মা এতিয়ালৈকে গা ধোৱা নাই, গা ধুবহে, সেইকাৰণে মাকে ভাঙিব দিলোঁ, ৰসখিনিও মায়ে উলিয়াই দিব। এয়া চাওক এইটো কিন্তু সৰু সৰু, এইটো মই খাব পাৰিম। এইফালে চাওক ভালে দেখোন, খাইছে আৰু এটা মিঠা বঢ়িয়া, কিন্তু হেৰি কম, কঁঠালটো চাওক মানে এইবিলাক কম, কঁঠালৰ যিটো ৰেৱা বুলি কওঁ আমি, এইকেইটা ওলাল চাওক। এতিয়া আৰু লোভ লাগিছে, মই আৰু খাইয়ে আছোঁ, এইবছৰ প্ৰথম এই এটা খাই চাওঁ। কেইটা ওলাল, 1, 2, 3, 4, 5, 6। এইফালে আমাৰ পিঠাগুড়ি ৰেডি, আৰু এয়া হৈছে কঁঠালৰ ৰস। এতিয়া গুড়িবিলাক ইয়াতে দি দিম, মানে নহ'লে আৰু সেইটো এইটো আৰু কোনে লেতেৰা কৰে, এইবিলাক যিহেতু এনেকুৱাকৈ মিক্স কৰিব লাগিব। আৰু ইয়াতে দিব লাগিব চেনি অলপমান, আৰু এক চিকুট পৰিমাণৰ আমাৰ নিমখ লাগিব না, আৰু একদম অলপ পৰিমাণৰ লাগিব নিমখ। এতিয়া এইখিনি মই ধুনীয়াকৈ মিক্স কৰোঁ, মানে মাৰ পৰা সুধি সুধি কৰি আছোঁ মই, যিহেতু তেনেকৈ কেতিয়াও এইবিলাক পিঠা বনোৱা নাই, শিকি আছোঁ লাহে লাহে। আৰু আজি
বনাই আছো কারণে ভাবিলো আপনার শেয়ার করো সেই কারণে আর গোটেখিনি গুড়ি নিদিল যেহেতু কঠালটো মানে দেখাই পালে একদম কম পরিমাণের রস সেই কারণে গোটেখিনি গুড়ি মানে নাখান্দিল এইখানে এনেদরে মিক্স করব লাগিব আর ইয়াতে পানি নিদিলে হব নাকি মাছ গম পাব আপনাদের যদি ভিডিওটি চাই আছে এইখানে আহি পাইছে স্কিপ নকরে এটা লাইক করে দিয়ক এতিয়াই কঁঠালের রস অলপমান কম হল সেইকাৰণে অলপমান চেনি দিব লাগিব নহলে যদি আর মিঠা নহয় ফার্স্ট টাইম একদম চিকুট পরিমাণের নিমখ আর এই এক চামচ দিয়া এইখানে আর পুরা একদম মিক্স করব লাগিব ধুনিয়াকে কেরাহীখন উঠাই দিয়া হয়েছে সরু কেরাহী এখন আমার পিঠা ভজা কেরাহী হয় আর চাপ এইবিল রেডি হয়ে গেছে একদম আমার বাবুলু পুরা আর স্মার্ট হয়ে গেছে বাবুলু পিঠা খাবি হ্যাঁ বলু হ্যাঁ ইয়ার আর অসুখ চাকশন কিমান ক্ষীণাইছে না বলু পুরা পিঠা খাবার কারণে রখি আছে পিঠা ভাল পা না বলু সব ইমান ধুনিয়াকে ফুলি উঠিছে জুম করে দেখা দিছিল কি মজা সব চাক ইমান বঢ়িয়া এ বেশি ডাঙর হল এয়া চাক আর এটা দিয়ে আপনার দেখাই দিল ইমান ধুনিয়াকে ফুলি উঠিছে আর খাবলে খুব সোয়াদ হয় আর কম সময়তে আপনাদের দেখাই পালে মই একদম লাইভ দেখাই আছো আপনার বনাই খাই চাব আর চাক আমার মার তেল পিঠা এনেই ভাল হয় আর সেটা জানেই আমার ওসরখিনিয়ে মানে আর চাক ইমান ধুনিয়া হয়েছে এনদরে আপনাদেরকেও বনাই খাব চাকসুন আর কি সফট হয়েছে শেষত দেখাই আছো এনেকে আর বাকিকেইটাও বনালে হল এয়া চাওক এইকেইটা হৈ গ'লে একদম টেষ্টি টেষ্টি চাওক কিমান ধুনীয়া হৈছে এইবিলাক চাওক ফাৰ্ষ্টততো বাৰু অলপ বেয়া হ'ব এইফালে চাওকচোন উফ গৰম এয়া চাওক পুৰা টেষ্টি টেষ্টি যিহেতু আমাৰ কঁঠালৰ পৰিমাণ কম আছিল সেইকাৰণে আপোনালোকে বনাই খাব ৰ'ব এটা মই খাই দেখাই আছোঁ এইফালে চাওক আমাৰ পিঠা হৈ গ'ল এতিয়া এটা খাই দেখাই আছোঁ আপোনালোকক যিহেতু কঁঠাল মই খাব নোৱাৰোঁ কাৰণ মানে ডিঙিত লাগি ধৰে কঁঠাল খালে সেইকাৰণে পিঠা বনালোঁ গৰমে আছে কিন্তু পাপটো কি গৰম ঠান্ডা এটা বিচাৰি আছোঁ বিছ মিনিটলৈকে খাই দিলে বঢ়িয়া হৈছে খোৱা বাবলু গৰম বাবলু খুজি আছে মই ইয়াতে বাবলুহঁতক দি লওক তাৰপিছত আৰু আপোনালোকক যে থাম্বনেইলত দেখা পাইছে যে মোৰ বিষয়ে সকলো জানিব পাৰিব কেনেকৈ জানিব পাৰিব এতিয়া জনাই আছোঁ ভিডিঅ'টো চাই থাকক দি আছোঁ দি আছোঁ হেই গাইজ আসসালামু আলাইকুম গুড ইভিনিং এতিয়া আহিলোঁ অলপমান মানে এতিদিন যিহেতু ভিডিঅ' দিয়া নাছিলোঁ সেইকাৰণে আজি ভিডিঅ' দিবই লাগিব আৰু আপোনালোকে বিশ্বাস নকৰিব এইখিনি কণ্টেণ্ট মই
চারিটা পনেরোত ক্রিয়েট করলো আর এটা সাড়ে পাঁচটা বাজিলে গোটেখিনি কাম করা হল। এটা ভিডিও এডিট করিম কিন্তু আর আপলোড করে এনে ঠাইত গিয়ে থিয় হয়ে থাকো যান কষ্ট নহ যেহেতু নেটওয়ার্ক নপায়। সাতটা যে হোক আপলোড করার চেষ্টা করিমই মানে সেই কারণে মোর এজন ফ্রেন্ডে মানে কইছিল যে মানে ইউটিউব চ্যানেল খুলেছো, সি কইছিল মোক জজ কিমান দিন থাকিব, কিন্তু মই যেটু বস্তু ধরো মানে সেইটোর নোহালেকে মানে কেতিয়াও এৰি নিদিও যে মানে কষ্ট নহক। আর মানে এনেকে কলো এই কারণে যে আর খাব নাপাম, কারণ যেহেতু বতরের ফল কঠাল আর এইটো সিজন গুছি গেলে আর কঠাল নাপাও। এনেকে মই থাকতে থাকতে মানে কেঁচা আম খাওয়া নহলে এইবার আম পকিয়ে গল, সময় নাপালো খাওয়া নহল সেই কারণে। আর এটা কথা আপনার কলো যে মর মুখে গোটেই গম পাব, কারণ বহুতে কমেন্টত মানে কিবা কিবি ঘুরে থাকে মর ঘর কত মই কত থাকো মানে বহুত কিছু কোয়েশ্চেন করে থাকে। সেই কারণে মই কমিউনিটিত এটা পোস্ট দিছিলো যে এটা কোয়েশ্চেন এন্ড আনসারের ভিডিও বনাম আর তাত আপনাদের মর বিষয়ে যি জানিব খুঁজে সেই পোস্টটা দিয়াই আছে, তাত গই কমেন্ট করিব আর তার আপনার উত্তরবিলাক লৈ মই এটা আপকামিং ভিডিওটো হব মানে আপনার উত্তরবিলাক লৈ ভিডিওটো বনাম আপনার। গতিকে আপনার যি জানিব মন যায় এইটো ভিডিওত নহয় কমিউনিটিত গৈ মোৰ চ্যানেলত গলে দেখাই পাব। পোস্ট দিয়া আছে যে এটা কুয়েশ্যন এন্ড আনসার কিউ এন এর ভিডিও বনাম বলে ভাবিছো, তো আপনার যি জানিব লগা থাকে তাত কমেন্ট করে দিব। আর আজি ভিডিওটো এনেকুৱাই আছিল, আশা করো আপনাদের চাই ভাল পালে, আর যদি ভাল পালে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, আর নতুনকে যদি কোনোবাই চাই আছে প্লিজ 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 মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব নহয় এতিয়াই রেড বটনটো দবাই ঘণ্টিটো অল করে দিয়ক। লগ পাম অন্য এটা ভিডিওত, আজির কারণে বাই বাই, লগতে ধন্যবাদ ভিডিওটি একলকে চাই থাকার কারণে।